সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। কূটনীতি ব্যর্থ হলে হামলার জন্য জো বাইডেনের বাহক সৈন্যরা বাহিনীতে একটি সংকেত পাঠায়, বললেন সাবেক মার্কিন জেনারেল। ইসরায়েলের বিরুদ্ধে উত্তর কোরিয়া অস্ত্র ব্যবহার করেছে হামাস, দাবি বিশ্লেষকদের। ইসরায়েলের প্রতি পক্ষপাত, প্রতিবাদে বিবিসি থেকে সাংবাদিকের পদত্যাগ। মধ্যপ্রাচ্যে আরও স্থিতিশীলতা আনতে মিশরের সঙ্গে কাজ করবে চীন, বললেন প্রেসিডেন্ট শি জিনপিং। যুদ্ধ না থামলে সমগ্র মধ্যপ্রাচ্য বিপর্যয়ের মধ্যে পড়বে। গাজার হাসপাতালে হামলায় পরিবারে 5 সদস্যকে হারালেন আরটি সংবাদদাতা। এবং রাশিয়া উত্তর কোরিয়া সম্পর্ক কৌশলগত পর্যায়ে পৌঁছেছে, বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। কূটনীতি ব্যর্থ হলে হামলার জন্য জো বাইডেনের বাহক সৈন্যরা বাহিনীতে একটি সংকেত পাঠায়, বললেন সাবেক মার্কিন জেনারেল। রাষ্ট্রপতি জো বাইডেন গত সপ্তাহে ইসরায়েল হামাস দ্বন্দ্বকে বৃহত্তর যুদ্ধে পরিণত হওয়া থেকে বিরত রাখতে উন্মুক্ত কূটনীতিতে নিযুক্ত হয়েছেন। তা সত্ত্বেও যদি এই প্রচেষ্টাগুলি ব্যর্থ হয়, মার্কিন প্রতিক্রিয়া ব্রুট ফোর্সের উপর নির্ভর করতে পারে। বিমানবাহী জাহাজের জেরাল্ড আরফোর্ড এবং তার যুদ্ধ দলকে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে, যখন ডোয়াইট ডি আইজেনহাওয়ার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পথে রয়েছে। প্রত্যেকটির কাছে প্রচুর পরিমাণে FA-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান এবং অন্যান্য উন্নত বিমান রয়েছে। উপরন্তু সম্ভাব্য সংহতির জন্য 2000 মেরিনকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। প্রশাসনের মতে এর উদ্দেশ্য হল লেবাননে হিজবুল এবং অন্যান্য ইরানি প্রতিনিধিদের জড়িত থাকার বিরুদ্ধে সতর্ক করা। পরিস্থিতির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে কথা বলা একজন মার্কিন কর্মকর্তার মতে, আমেরিকা কাতারের মতো দেশগুলোর মাধ্যমে ইরানের সাথে যোগাযোগ করেছে, যাতে বোঝা যায় যে এটি প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে প্রস্তুত। 2022 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি বলেছেন, বিমানবাহক এবং ফ্লাইটে উস্কাও ড্রোন রাষ্ট্রপতিকে বিকল্প দেয়। আমরা জানি যে ইরান আমাদের বাহিনীর মাত্রা পর্যবেক্ষণ করে এবং থিয়েটারে অতিরিক্ত ভঙ্গিমার দ্বারা বিঘ্নিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত একটি গোষ্ঠী হামাস কর্তৃক 7 অক্টোবর ইসরায়েলের উপর হামলার পর থেকে ঝুঁকি কেবল বেড়েছে। হাজার হাজার ইসরায়েলি ফিলিস্তিনি ইতিমধ্যে এই সংঘাতে প্রাণ হারিয়েছে, যা আঞ্চলিক উত্তেজনাকে উস্কে দিয়েছে এবং দ্বন্দ্ব আরও বাড়ার সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল এবং হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর সীমান্তে বিক্ষিপ্ত রকেট হামলা চালিয়েছে এবং ইরান সতর্ক করেছে যে সংঘাতের সম্প্রসারণ অনিবার্য হয়ে উঠেছে। বিমানবাহক স্ট্রাইক গ্রুপগুলি বাইডেনের কাছে উপলব্ধ সবচেয়ে শক্তিশালী সামরিক সম্পদ। ফোর্ট নিঃসন্দেহে ইতিমধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইসরায়েলকে সহায়তা করছে, কিন্তু জাহাজগুলি আরো অনেক কিছু করতে সক্ষম। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলির নেতৃত্ব দানকারী 4 তারকা অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল ফিল ডেভিডসনের মতে, ক্যারিয়ারগুলি অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রকে উল্লেখযোগ্যভাবে স্ট্রাইকিং শক্তি সরবরাহ করে। তিনি বলেন, 2টি বিমানবাহক প্রায় 80টি আঘাত করতে সক্ষম বিমান এবং টমহাক সশস্ত্র ক্রুজার, ডেস্ট্রয়ার এবং সাবমেরিন সরবরাহ করে। তারা ইসরায়েলকে তার প্রতিরক্ষা ও সহায়তা করতে পারত। ডেভিডসন বলেন, যুদ্ধগোষ্ঠী ডেস্ট্রয়ারের মতো অস্ত্র ব্যবস্থা ইরানের মাঝারি পরিসীমা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনার বিরুদ্ধে ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিপূরক হতে পারে। প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, মার্কিন মেরিন কর্পসের বাটন MBVS রেডি গ্রুপ এবং 26তম মেরিন এক্সপিডিশনের ইউনিটের 4000-এরও বেশি নাবিক এবং মেরিন ইসরায়েল উপকূলে প্রসারিত আমেরিকান বহরে যোগ দেবেন। ইসরায়েলের বিরুদ্ধে উত্তর কোরিয়া অস্ত্র ব্যবহার করেছে হামাস, দাবি বিশ্লেষকদের। ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে গত 7 অক্টোবর সামরিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলায় হামাস উত্তর কোরিয়া উৎপাদিত অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার 2 জন কর্মকর্তা, বার্তা সংস্থা AP-র 2 জন অস্ত্র বিশেষজ্ঞ যুদ্ধক্ষেত্র থেকে জব্দ করা অস্ত্র হামাসের প্রকাশিত একটি ভিডিও পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন, গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলায় উত্তর কোরিয়ার F-7 রকেট প্রোপেলড গ্রেনেড লঞ্চার ব্যবহার করেছে। এই অস্ত্র মূলত সাজওয়াজানে হামলা চালাতে ব্যবহার করা হয়, যেটি কাঁধে বহন করা যায়। তবে হামাসের কাছে অস্ত্র বিক্রির দাবি অস্বীকার করেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়া। রকেট প্রোপেলড রকেট লঞ্চার একসঙ্গে একটি রকেট ছুটতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে এটি আবারও লোড করা যায়, ফলে গেরিলা যোদ্ধাদের কাছে এই অস্ত্রটি খুবই মূল্যবান। জেনচেন জোনস নামের এক অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন, উত্তর কোরিয়ার এই রকেট লঞ্চার এর আগে ইরাক, সিরিয়া, লেবানন এবং গাজা উপত্যকায় পাওয়া গিয়েছিল। তিনি বার্তা সংস্থায় AP-কে বলেছেন, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে গাজার সশস্ত্র যোদ্ধাদের সহায়তা করেছে। উত্তর কোরিয়া এসব অস্ত্র আগে নিষেধাজ্ঞার তালিকায় ছিল। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের প্রশিক্ষণের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে তাদের যোদ্ধাদের হাতে রকেট লঞ্চার রয়েছে। এই রকেট লঞ্চারের ওয়ারহেডে লাল ডোরাকাটা দাগ রয়েছে। এছাড়া F-7 রকেট লঞ্চারের সাথে এটির অনেক সাদৃশ্য রয়েছে। ইসরায়েলের প্রতি পক্ষপাত, প্রতিবাদে বিবিসি থেকে সাংবাদিকের পদত্যাগ।
হামাস ইসরায়েল চলমান সংঘাত নিয়ে পক্ষপাতমূলক সংবাদ পরিবেশ করার প্রতিবাদে বিবিসি থেকে পদত্যাগ করেছেন তিউনিশিয়ার এক সাংবাদিক। বাসাম বুনিনি নামে ওই সাংবাদিক বিবিসির উত্তর আফ্রিকা সংবাদদাতা ছিলেন। গতকাল বুধবার তিনি তার এক্স হ্যান্ডেলে বিবিসি থেকে পদত্যাগের ঘোষণা দেন। বুনিনি আরবিতে লেখেন, আজ সকালে ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন বিবিসিতে আমি পদত্যাগ পত্র দিয়েছি। পেশাগত ন্যায়বোধ থেকে এটা দরকার বলে মনে করছি। এদিকে গাজে ইসরায়েলি হামলার পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের প্রতিবাদে বুনিনি সহ তিউনিশিয়ার মোট তিনজন সাংবাদিক পশ্চিমা গণমাধ্যম থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ আরব। তিউনিশিয়া সাংবাদিক আচুয়া খান্নাচে বুধবার ফেসবুকে লিখেছেন, 7 অক্টোবর থেকে আমি এবং আমার তিউনিশিয়া সহকর্মী ও বন্ধু আমানি ওয়েসলাতি ক্যানাল প্লাস থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পেশা, আমাদের শিক্ষা এবং ফিলিস্তিনের জন্য আমাদের সমর্থন নিয়ে কোনো আপোষ নয়। ওয়েলসাতি ক্যানাল প্লাস চ্যানেলে কাজ করছিলেন। খান্নাচে ফরাসি চ্যানেল সিনি নিউজের সঙ্গে ছিলেন। এই চ্যানেলটি রক্ষণশীল টেলিভিশন মিডিয়া গ্রুপ ক্যানাল প্লাসের প্রতিষ্ঠান। অন্য অনেক পশ্চিমা মিডিয়ার মতো সি নিউজ গত 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের প্রতি অক্ষুণ্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। গাজা আটকে পড়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাবাহিনীর হামলা সমর্থনে তারা যুক্তিও দেখাচ্ছে। 2021 সালে ফরাসি সুপিরিয়র অডিও ভিজুয়াল কাউন্সিল বা সিএসএ অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য সম্প্রচার করার আগে সি নিউজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। বিবিসির উত্তর আফ্রিকা সংবাদদাতা বাসাম বুনিনি পদত্যাগের ঘোষণার কয়েক ঘন্টা পর তিউনিশিয়ার অপর দুই সাংবাদিক তাদের পদত্যাগের ঘোষণা দেন। বুনিনি তিউনিশিয়াতেই থাকেন। 15 বছর ধরে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা কভার করেছেন তিনি। এর আগে স্কাই নিউজ আরবি এবং আল জাজিরার সঙ্গে কাজ করেছেন। মধ্যপ্রাচ্য আরও স্থিতিশীলতা আনতে মিশরের সঙ্গে কাজ করবে চীন, বললেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল হামাস সংঘাত এই অঞ্চলে ছায়া ফেলার সাথে সাথে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বৃহস্পতিবার মিশরের প্রধানমন্ত্রীকে বলেছেন বেইজিং মধ্যপ্রাচ্যে আরও স্থিতিশীলতা আনতে কায়রোর সাথে কাজ করতে চায়। রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শি বেইজিং একটি বৈঠকে মুস্তফা মাদাবৌলিকে বলেছেন, চীন মিশরের সাথে সহযোগিতা বাড়াতে এবং অঞ্চল ও বিশ্ব আরও নিশ্চয়তা ও স্থিতিশীলতা আনতে ইচ্ছুক। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও মিশর ভালো বন্ধু যারা একই লক্ষ্য ভাগ করে নেয় এবং একে অপরকে বিশ্বাস করে এবং ভালো অংশীদার যারা উন্নয়ন ও সাধারণ সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করে। শি জিনপিং বলেন, বর্তমানে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি গভীর ও জটিল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং বিশ্ব দ্রুত পরিবর্তন অনুভব করছে যা এক শতাব্দী ধরে দেখা যায়নি। তিনি আরো বলেন, বেইজিং কায়রোর সাথে সহযোগিতা করতে ইচ্ছুক ও যৌথভাবে আন্তর্জাতিক ন্যায্যতা এবং ন্যায় বিচারের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলির সাধারণ স্বার্থ রক্ষা করতে। এই মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে শত্রুতা শুরু হওয়ার পর থেকে মিশর মূলত গাজা উপত্যকার সাথে তার সীমান্ত বন্ধ করে রেখেছে, যেখানে মানবিক পরিস্থিতি ক্রম বর্তমান ভয়াবহ উঠেছে। যাই হোক, কায়রো বৃহস্পতিবার ঘোষণা করেছে যে এটি রাফা ক্রসিং এর মাধ্যমে মানবিক সহায়তা টেকসই উত্তরণে অনুমতি দেবে। আগামী বছরে মিশর উদীয়মান অর্থনীতি ব্রিক্স গোষ্ঠীর আনুষ্ঠানিক সদস্য হয়ে উঠবে। গত কয়েক মাস ধরে চীন ও মিশরের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। সিসিটিভির খবর অনুযায়ী শি মাদাবৌলিকে বলেন, চীন ব্রিক্স সহযোগিতা ব্যবস্থায় যোগ দেওয়ার জন্য মিশরকে অভিনন্দন জানায় এবং বিশ্বাস করে যে এটি ব্রিক্স সহযোগিতায় নতুন গতি সঞ্চার করবে। যুদ্ধ না থামলে সমগ্র মধ্যপ্রাচ্য বিপর্যয়ের মধ্যে পড়বে। জর্ডানের রাজকীয় হাশমি আদালত এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার কায়রোতে দ্বিপাক্ষিক আলোচনায় জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি গাজে অবরোধ, অনাহার ও বাস্তুচ্যুতি সহ গাজাবাসীদের ইসরায়েলি সম্মিলিত শান্তিনীতির বিরুদ্ধে তাদের যৌথ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। নেতৃবৃন্দ গাজাবাসীদের নিজ নিজ দেশে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন। তারা অবিলম্বে গাজায় সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, অবরোধ প্রত্যাহার এবং মানবিক সহায়তা সরবরাহের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে উভয় নেতা সতর্ক করে দিয়ে বলেন, যুদ্ধ যদি না থামে এবং বিস্তৃত হয় তাহলে এটি পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিবে। গাজার হাসপাতালে হামলায় পরিবারের 5 সদস্যকে হারালেন আরটি সংবাদদাতা। আরটি আরবির সায়েদ সেওয়ারকি বুধবার সন্ধ্যায় গাজা সিটি হাসপাতাল থেকে রিপোর্ট করার সময় চোখের জল ধরে রেখেছিলেন, যেখানে আগের সন্ধ্যায় শত শত লোক মারা যায়, তাদের মধ্যে 5 জন তার নিজের আত্মীয়। সেওয়ারকি আহলি আরব হাসপাতাল থেকে সরাসরি সংবাদ প্রদান করার সময় তিনি প্রকাশ করেছেন যে মঙ্গলবার সন্ধ্যায় নিহতদের মধ্যে তার পরিবারের সদস্যরা, এক চাচাতো ভাই এবং তার সন্তানও ছিল। বিস্ফোরণে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি, যদিও গাজে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে যে কমপক্ষে 450 জন মারা গেছে এবং 1000-এরও বেশি হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পরিবারের সদস্যদের হারিয়েছেন সোয়ারকি। 11 অক্টোবর তার শ্বশুর বাড়ির 4 জন নিহত হয় যখন ইসরায়েলি বোমার আঘাতে তাদের বাড়িটি ধ্বংস হয়ে যায়। সোয়ারকি বুধবার আরডিআরবিকে বলেন, এখন শোক করার সময় নয়, নইলে আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে। তার কথায়, এখন গোটা বিশ্বকে বার্তা দেওয়ার সময় এসেছে যে এমন মানুষও আছেন যারা নিঃশব্দে মরতে চান না, ঈশ্বরের ইচ্ছে আমরা নির্বাকদের কণ্ঠস্বর হয়ে উঠছি। তিনি আরো বলেন, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, বাবা মা, নাতি নাতনি আছে বলে অনেক সময় আমাদের আবেগের সঙ্গে লড়াই করতে হয়। উদাহরণ
ফলস্বরূপ যখন আমি আকাশে থাকি এবং কোনো ধরনের বিস্ফোরণের শব্দ শুনি, আমি তৎক্ষণাৎ ভয় পাই যে আমার নাতি এইমাত্র টুকরো টুকরো হয়ে গেছে। যুদ্ধের সময় এরকমই হয়। রাশিয়া উত্তর কোরিয়া সম্পর্ক কৌশলগত পর্যায়ে পৌঁছেছে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ঐতিহাসিক দুই দিনের পিয়ংইয়ং সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ বলেছেন, রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সঙ্গে বৈঠকের সময় ল্যাভরভ বলেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সাম্প্রতিক বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পূর্ণ নতুন কৌশলগত স্তরে পৌঁছেছে বলে দাবি করার ভিত্তি প্রদান করেছে। তার উত্তর কোরিয়ার প্রতিপক্ষ তার অনুভূতির পুনরাবৃত্তি করে বলেন, মস্কো এবং পিয়ংইয়ং এর মধ্যে অংশীদারিত্ব কমরেড ইন আর্মস এর অপরিজীয় সম্পর্কের বিকশিত হচ্ছে। এদিকে রাশিয়ার মন্ত্রী কোরিয়ান উপদ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া সামরিক গঠনের পাশাপাশি এ অঞ্চলে তার পারমাণবিক সম্পদ সহ কৌশলগত অবকাঠামো মোতায়েনের ওয়াশিংটনের নীতি সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এই গ্রীষ্মে দক্ষিণ কোরিয়া একটি পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ পাঠিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পিয়ংইয়ং এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা সিওলের সেনাবাহিনীর সাথে উপদ্বীপের যৌথ সামরিক মহড়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদের পদক্ষেপ সম্পর্কে মন্তব্য করে ল্যাভরভ বলেন, আমরা এখানে উত্তেজনা হ্রাস এবং উত্তেজনা রোধ করার নীতি নিয়ে গঠনমূলক ও বিপজ্জনক রেখার মোকাবেলা করছি। তিনি আরো বলেন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং চীন কোনো পূর্ব শর্ত ছাড়াই কোরিয়ান উপদ্বীপে নিরাপত্তা ইস্যুতে নিয়মিত আলোচনা প্রক্রিয়ার ভিত্তি করতে সমর্থন করে। বুধবার ল্যাভরভ বলেছিলেন যে উত্তর কোরিয়া তার আসন্ন মিশনের সময় তিনি রাশিয়ার সুদূর প্রাচ্যে ঐতিহাসিক সেপ্টেম্বরের শীর্ষ সম্মেলনের সময় পুতিন এবং কিমের স্বাক্ষরিত চুক্তিগুলি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করতে চান। সেই সময় উত্তর কোরিয়ার নেতা রাশিয়ায় প্রায় এক সপ্তাহ কাটিয়েছিলেন, বস্তুজনী কসমোড্রোম সফর করেছিলেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিলেন এবং অন্যান্য উন্নত অস্ত্রশস্ত্রের মধ্যে পারমাণবিক সক্ষম কৌশলগত বোমারু বিমান এবং যুদ্ধ বিমান পরিদর্শন করেছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।